প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি হেমায়েতপুর গরুর মাংসের দোকানে। এখানে গরুর মাংস কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে মোটামুটি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা আগে এখানে যে আমাদের মাংস বিক্রেতা আছে ওনার সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই গরুর মাংস এখন কত বিক্রি করছেন? 750 টাকা ভাই। 750 বেড়ে গেল নাকি? বেড়ে গেছে। এর আগে কত বিক্রি করলেন? এর আগে নির্বাচনের আগে বিক্রি করছিলাম 700 টাকা। 700 টাকা এখন বাজার দাম বাড়তি, আমাদের ব্যস্ত হয়ে বাড়ছে। প্রতিদিন কয়টা গরু জবাই করতেছেন? বেচা কেনার উপরে মাসের জায়গা আছে, মানে শেষ সময় তো বিক্রি কম। বিক্রি কম না? জি। সামনে নরমালি কয়টা জবাই করেন প্রতিদিন? একটা দুইটা তিনটা বিক্রির উপরে। বিক্রির উপরে আজ কয়টা জবাই করলেন? একটা। একটা কি সার গরু নাকি? নাকি সার গরু ছাড়া গরু কাটি না। সার গরু না? জি। 750 টাকা করে নাকি একটু কম টম? না, 750 টাকাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি 1 কিলো ইসে এই হাড়টা দিচ্ছেন কতটুকু? এখানে গোশ আছে, এখানে 1 কেজি 300 উপরে গোশ আছে। 1 কেজি 300 উপরে গোশ আছে, 1.5 কেজির কাছাকাছি। 1.5 কেজি আমি বলতেছি যে 1 কেজিতে কি পরিমাণ হাড় এবং চর্বি দিচ্ছে? 200 গ্রাম। 200 গ্রাম কি হাড়? হাড়। আর চর্বি? চর্বি না, গোশের রেওয়াজ থাকলে রেওয়াজ, এক্সট্রা কোনো কিছু দেওয়া হয়নি। এক্সট্রা কোনো চর্বি? আচ্ছা, চর্বিগুলো কি করেন আপনারা? চর্বি থাকলে যে এভাবে 100 টাকা কেজি বিক্রি করে ফেলাই। 100 টাকা কেজি বিক্রি করতেছেন। আর সলিড আপনি এই পিসটা? একটা হাড় আছে শুধু, সলি একটা আছে না? ওটা রানের গোশ, রানের গোশ, রানের হাড়। শিনার গোশ দিলে শিনার হাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকের অভিযোগ থাকে যে প্রায় 300 গ্রাম 400 গ্রাম এর মতো তেল এবং চর্বি দেওয়া হয়। ওইভাবে দেওয়া হয় না, সব দোকানে সব ব্যবসা চলে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন হলো ব্যবসা করতেছেন? এই দোকানের বয়স 10 বছর উপরে। 10 বছরের উপরে? জি জি জি। ভালো চলছে নাকি? জি ইনশাল্লাহ ভালো। কিনার উপর নির্ভর করবো, বর্তমান গরু বিক্রি করা খতরা নেই ভাই, বাজারে দাম বেশি তো। দাম অনেক বেশি না? অনেক বেশি দাম। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মাংস এখান থেকে রেগুলার নেন নাকি? হ্যাঁ, এখান থেকে আমি রেগুলার কিনি। মাংস কি মান কেমন মনে হয়? না, আমাদের এখানে মান ভালো। এখানে তো অনেকগুলো মাংসের দোকানই দেখতেছি, সর্বোচ্চ ভালো কোন দোকান? না, এই দোকানটা কোয়ালিটি ভালো, আমরা সব কোয়ালিটি ভালো। কতদিন হলো এখানে মাংস নিচ্ছেন? আমি এখানে প্রায় 15 বছর থাকি, এর ভিতরে মোটামুটি ওনাদের দোকানে পরে থেকে এখান থেকে ক্রয় করি। এর আগে তো মাংসের দাম একটু কম হলো, এখন আবার বাড়তি? এটা দোকানদারেরা ভালো বলতে পারবো, দোকানদারেরা বলতেছে ওনাদের মালের দাম বৃদ্ধি, এই জন্য ওনারা বিক্রি করতে হবে। সর্বনিম্ন কত করে খাইলেন 2023 সালে? আমি সর্বনিম্ন এখান থেকে কিনছি হলো আপনার 700 টাকা। আমাদের ওই সাইডে একটা বাজার ছিল, ওইখানে 680 টাকা করে বিক্রি করছে ওনারা। 680 টাকা বিক্রি করেছে? ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা বেশি দাম কিনতেছি বর্তমান। বর্তমান একটু বেশি দাম, পুরা বসির দামটা যদি কম থাকতো গরুর দাম। সর্বোচ্চ কত করে বিক্রি করেছেন মাংস? 750। 750ই? এর আগে 800 টাকা হয় নাই? ওই এদিকে হয় নাই, 780-780 এরকম এর উপরে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই পাশে আরও কিছু দোকান আছে, আমরা একটু মোটামুটি জানার চেষ্টা করি। আচ্ছা ভাই, এই পায়াগুলো কিভাবে বিক্রি করেন? এটা হালি হিসাবে? হালি কত হালি? এটা 2200 টাকা। কোনটার কথা কিছু দেখছো? ওটা না, ওগুলো না, ওগুলো গোসের গোসের। দর্শক, আমরা আছি হেমায়েতপুর মাংসের দোকানে। এখানে আমরা মোটামুটি গরুর মাংসের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর ওই যে পায়া দেখতে পাচ্ছেন, এটা এখানে হালি বিক্রি করা হয় 2200। আপনার এখানে কি মহিষের মাংস বিক্রি করেন না? না, আমার পুরুষ হবে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমাদের এই পাশে আরও কিছু দোকান রয়েছে, আমরা মোটামুটি জানার চেষ্টা করি। এখানে সার গরু জবাই করা হচ্ছে, আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। মাংস কত করে দিচ্ছেন? আমরা এখানে 20-25 বছর 30 বছর ধরে 20-25 বছর এখানে থাকি। মাংসের মান ভালো? জি।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ গরুর মাংসের দোকান রয়েছে, আমরা মোটামুটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইজান আসসালাম আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কত বিক্রি করতেছেন মাংস? 750-30। যার কাছে যেমন পান নাকি? জি। আচ্ছা আচ্ছা, কয়টা জমাই করেন প্রতিদিন? একটা দুইটা। আজ কয়টা জমাই করছেন? আজকে একটা। ঠিক আছে। এই বট কত করে বিক্রি করেন এগুলো? 350 টাকা কি কেজি? পরিষ্কার করে দেন একবারে নাকি? একদম ক্লিন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় কিলো আছে ভাই এখানে? কত কিলো দিলেন এখানে? কতদিন যাবত হলো ব্যবসার সাথে আছেন? 5 বছর। 2023 সালে তো মাংসের দাম অনেক কমে গেল, 24 সালে কি অবস্থা এখন? 24 সালে সবার মনে করেন কষার যান বান বাড়িয়ে গেছে, 720-730 টাকা পড়ে যায়। গরু মাংসের দোকানের মাঝে আছে আলহামদুলিল্লাহ। কত বছর যাবত এই মাংস কাটাকাটির মধ্যে আছেন? 20 বছর। ভাইজান কেমন আছেন? ভালো ভালো। কেমন অবস্থা ব্যবসা বাণিজ্য? ব্যবসা বেশি ভালো না, খালি গরুর দাম খালি বাড়তেছে। গরুর দাম বাড়তেছে? কি অবস্থা ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। এই তো, কয়টা জমাই করছেন আজকে? কত বিক্রি করতেছেন এগুলো? 750। আচ্ছা, অনেকে বলে যে মাংসের মধ্যে পানি টানি দেয়, কি সিস্টেম কি ওগুলো? পানি দেয় ওই মোহাম্মদপুর ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় নেই। মোহাম্মদপুর? হ্যাঁ, একমাত্র মোহাম্মদপুরই হয়। মোহাম্মদপুরে বাংলাদেশের কোনো জায়গায় নেই। মোহাম্মদপুরে একটা ফ্যাবসা কিনবেন তাও দিবেন পানি। পানি আছে? হ্যাঁ। ওর মার্কেটে 23 গর্বে থাকতেইছ প্রমাণ করে দেবো। কত বছর যাবত ব্যবসা বাণিজ্য সাথে আছেন? আমি কাম করি 22 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শুধু এই গরুর মাংস বিক্রি করতেছেন? এই এক কেমন। আমরা চলে আসছি হিমায়তপুর, এখানে গরুর মাংসের দোকানে। মোটামুটি আমরা এই মাংসের দর দাম সম্পর্কে জানার চেষ্টা করছি। কমার টমার চিন্তা ভাবনা আছে নাকি? না, কমার চিন্তা ভাবনা তো আছে। হ্যাঁ, কমতে পারে। আচ্ছা আচ্ছা, সার না? আগামী কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।